পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ময়নার বাগচাতে। ঘটনায় আহত হন ওসি সহ কয়েকজন পুলিশকর্মী। প্রসঙ্গত, কয়েকদিন আগে বাগচা এলাকার এক পঞ্চায়েত সদস্যকে মারধর করলে ময়না থানায় লিখিত অভিযোগ জানায় ওই পঞ্চায়েত সদস্য। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার গভীর রাতে তমলুক মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ময়না বাগচা এলাকায় তল্লাশিতে যান। কয়েকটি থানার ওসি অভিযানে যান। অভিযান শেষে আসার পথে ব্যাপক বোমাবাজি হয়। এসডিপিওর গাড়িসহ চারটি গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। বোমাবাজির ফলে চণ্ডীপুর থানার ওসি সহ কয়েকজন পুলিশকর্মী আহত হয়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।